শেখ হাসিনা বলেছেন, লজ্জা থাকলে আর দুর্নীতি করবেন না খালেদা জিয়া। বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। বলেন, অন্যায় করলে যে শাস্তি হয় তা আজ প্রমাণিত। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের উন্নয়নে নতুন ধারা সূচিত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চান। এর আগে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 72টি উন্নয়ন প্রকল্পের। লজ্জা থাকলে জীবনে আর লুটপাট করবে না, দুর্নীতি করবে না, মানুষের অর্থ সম্পদ নেবে না। কোর্ট রায় দিয়েছে, এখানে আমাদের কিছু করার নাই, কিন্তু অন্যায় করলে যে শাস্তি পায় সেটা আজকে প্রমাণিত হয়েছে। এর আগে সকালে বরিশালের বাকেরগঞ্জে শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন ও 15টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় সেনাবাহিনীকে নির্দেশ দেন ঘরে বাইরে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে সশস্ত্র বাহিনীকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, এ অঞ্চলে সেনানিবাস স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হলো। Do you want see news, movie? You can get now everything here. Only on ActionTube channel. We are here for you. So don't forget to subscribe for everything. Goodbye.